আচ্ছা, সেকেন্ড সেমিস্টার তোমাদের শিশি থ্রি থিওরি হিউম্যান জিওগ্রাফি, যেখানে ইউনিট টু এ সোসাইটি ডেমোগ্রাফি অ্যান্ড একিস্টিক্স, এই কোর্সের মধ্যে আমরা আজকে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এটা আজকে আমরা একটু পড়ব, বা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই থিওরিটা তোমার 1919 সালে আমেরিকান ডেমোগ্রাফার বা জনমিতিবিদ বা জনমিতিবাদ ডেমোগ্রাফার, আমেরিকান ডেমোগ্রাফার ওয়ারেন থমসন, ডাব্লিউ থমসন বলে খুবই পরিচিত, এই ওয়ারেন থমসন প্রথম এইটা ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন, এই ডেমোগ্রাফিক হিস্ট্রি সম্পর্কে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছেন। এবং সর্বপ্রথম তিনি এই জনবিবর্তন তত্ত্ব, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরির বাংলাটা হচ্ছে জনবিবর্তন তত্ত্ব। আর পরবর্তীকালে 1945 সালে ফ্রাঙ্ক ওয়ালেস নোটেস্টিয়ান উনি এই তত্ত্বটিকে পরবর্তীকালে সমৃদ্ধ করেছেন। আমি ওনার নামটা তাহলে একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। 1945 সালে তোমার ফ্রাঙ্ক ওয়ালেস নোটেস্টিয়ান উনি এটা পরবর্তীকালে আরেকটু সমৃদ্ধ করেন। হ্যাঁ, আর তার উপরে 1947 সালে শিপি ব্ল্যাকার BLACKER শিপি ব্ল্যাকার উনি তত্ত্বটিকে আরো প্রসারিত করেন। এইভাবে আরো পরবর্তীকালে কার্ল স্যাক্স, এ লান্ড্রি অ্যান্ড বিজু গার্নিয়ার তারাও পরবর্তীকালে এটা করেছেন। এরপরে কার্ল স্যাক্স, এ ল্যান্ড্রি অ্যান্ড তোমার বিজু গার্নিয়ার, এনারা পরবর্তীকালে এই জনবিবর্তন তত্ত্বটিকে আরো সমৃদ্ধ করেছেন এবং সেটাকে প্রসারিত করেছেন। ঠিক আছে, আর এটা প্রথম হচ্ছে আমাদের ওয়ারেন থমসন, উনি এই তত্ত্বটির প্রথম অবতারণা করেছেন। এবং থমসন দেখেছিলেন যে এই যে জন্ম এবং মৃত্যু হার, এই যে জন্ম এবং মৃত্যু হারের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, যে ট্রানজিশন আসছে, সেইটা তিনি দেখেছিলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজড সোসাইটি, যেটা শিল্প সমাজ, যে শিল্প সমাজের কথা আমরা আগে পড়েছি, যেটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেইটা প্রায় 2200 বছর আগে যে এই সমস্ত জায়গায় যে জন্ম এবং মৃত্যু হারের যে পরিবর্তন তিনি দেখেছিলেন, সেই অবজারভেশনের উপর ভিত্তি করেই তিনি কিন্তু এই তত্ত্বের অবতারণা করেছিলেন। এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিটাকে আবার সংক্ষেপে ডিটি বা সংক্ষেপে ডিটি বলা হয়। ডিটি রেফার্স টু দ্য ট্রানজিশন ফ্রম হাই বার্থ অ্যান্ড ডেথ রেটস টু লো বার্থ অ্যান্ড ডেথ রেটস অ্যাজ এ কান্ট্রি ডেভেলপস ফ্রম এ লার্জলি রুরাল অ্যাগ্রেরিয়ান অ্যান্ড ইলিটারেট সোসাইটি টু এ ডমিনেন্টলি আরবান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লিটারেট সোসাইটি। অর্থাৎ এইখানে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বৃদ্ধিকে যে পদ্ধতিতে একসঙ্গে বর্ণনা করা হচ্ছে তাকে আমরা বলতে পারছি জনবিবর্তন তত্ত্ব। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নের একাধিক স্তর রয়েছে এবং এই স্তরগুলোকে এখানে বর্ণনা করা হচ্ছে। যেরকম তোমার এই যে রুরাল, অ্যাগ্রেরিয়ান, ইলিটারেট সোসাইটি, এই সমাজ ছিল যখন তোমার খুব উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার ছিল, তখন কিরকম সমাজ ছিল, গ্রাম্য, কৃষি অশিক্ষিত সমাজ ছিল। তারপরে যখন নিম্ন জন্মহার, নিম্ন মৃত্যুহার হলো, তখন সেটা পরিবর্তিত হলো এবং সমাজটা কিরকম হলো, মানে তোমার নগর সভ্যতা এবং নগর শিল্প সভ্যতা এবং শিক্ষিত সমাজ,
এই সমাজে পরিবর্তিত হলো। অর্থাৎ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার থেকে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহারে অবতরণের যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে তোমার জনবিবর্তন তত্ত্ব। এবং এই জনবিবর্তন তত্ত্বটা চারটে পর্যায়ে তিনি সম্পাদিত করেছিলেন, মানে দেখিয়েছিলেন চারটে পর্যায়ে, আমরা সেই পর্যায়গুলো আসব। এবং তাহলে এখানে আমাদের যে এই অর্থনৈতিক উন্নয়নের যে পর্যায়টাও এখানে আলোচিত হলো, সেই আলোচনার বিষয় আমরা বলছি যে এই যে লার্জলি রুরাল অ্যাগ্রারিয়ান ইলিটারেট সোসাইটি অর্থাৎ প্রি ইন্ডাস্ট্রিয়াল, এটা শিল্পের যখন শিল্পায়ন হয়েছে তার আগে, প্রি ইন্ডাস্ট্রিয়াল টু অ্যান ইন্ডাস্ট্রিয়ালিজ ইকোনমিক সিস্টেম, অর্থাৎ এই ডেমোগ্রাফিক ট্রানজিশন সিস্টেমটা, ট্রানজিশন থিওরিটা কি বোঝাচ্ছে, যে শিল্পায়নের আগে শিল্প বিপ্লবের আগে থেকে শিল্প বিপ্লব পর্যন্ত, শিল্প বিপ্লব শিল্পায়ন হওয়া পরবর্তী পর্যন্ত যে অর্থনৈতিক যে সিস্টেম বা পদ্ধতি চলছে তার মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন ঘটেছে সেই ধারাবাহিক পরিবর্তনের বর্ণনাটাই এখানে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে আলোচিত হয়েছে। সুতরাং এই তত্ত্বটাকে আমরা তিনটে পার্টে আমরা প্রথমে দেখব, মানে এই থিওরিটাকে তিনটে ভাবে আমরা আলোচনা করতে পারি। কিরকম ভাবে, একটা ডেসক্রিপটিভ ওয়েতে মানে বর্ণনামূলক, একটা থিওরিটিক্যাল মানে ঠিক তত্ত্ব বেস মানে তত্ত্বের উপর ভিত্তি করে তাত্ত্বিক আলোচনা, এবং প্রেডিক্টিভ কিছু ভবিষ্যৎবাণী করা হবে। অর্থাৎ এই থিওরিটার তিনটে পার্ট আমরা ভাগ করতে পারি। যেরকম ফার্স্ট পার্ট, সেখানে শুধুমাত্র তোমার কি বলবো ফার্টিলিটি এবং মর্টালিটি, জন্ম এবং মৃত্যুর যে প্রকৃতি, জন্ম এবং মৃত্যুর প্রকৃতি বা তার কিরকম পরিবর্তন হচ্ছে সেটার একটা সাধারণ বর্ণনা, সময়ের সাথে সাথে যে জন্ম এবং মৃত্যু হারের যে পরিবর্তন ঘটছে তার একটা সাধারণ বর্ণনা এখানে রয়েছে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট এই থিওরির। আর থিওরিটিক্যাল পার্ট কখন, যখন এই যে জন্ম এবং মৃত্যু হার কেন হলো তার যখন আমরা কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেব, কেন উচ্চ জন্মহার, কেন নিম্ন মৃত্যুহার, কেন উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, তারপরে কেন নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহারে এসে পৌঁছলো, তার কারণ আমরা বিশ্লেষণ করব, তখন সেটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। আর প্রেডিক্টিভ পার্ট সেটা হচ্ছে যখন আমরা শেষকালে এর ফিউচার সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে আমরা কোনো সম্ভাবনার কথা বলবো বা ভবিষ্যৎবাণী করা হবে, সেই ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সম্পর্কে যখন আমাদের একটা বিষয় আমরা আলোকপাত করব, তখন সেটা হচ্ছে প্রেডিক্টিভ পার্ট। অর্থাৎ এই তিনটে পার্টই এই থিওরিতে কিন্তু আলোচিত হয়েছে। আর এই এই থিওরিতে মোটামুটি যে তিনটে স্টেজের কথা বলা হচ্ছে সেটা অনেক জায়গায় চারটে স্টেজ, মানে প্রথম যেটা ওয়ারেন থমসনের সেটা চারটে স্টেজে এটা হয়েছে, এটাকে ইন জেনারেলে তিনটে স্টেজ দেখানো হয়েছে এখানে, কিন্তু সেখানে আমরা চারটে স্টেজে এটাকে আলোচনা করতে পারি। যেরকম প্রথম হচ্ছে হাই স্টেশনারি স্টেজ, অর্থাৎ তোমার হাই স্টেশনারি স্টেজ হচ্ছে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহারের ফলে জনসংখ্যার বৃদ্ধি খুব কম সেই সময়টা। তারপরে এই এক্সপ্যান্ডিং টেস্টটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং, একটা লেট এক্সপ্যান্ডিং। আমরা এখানে দুটো ভাগ করে দিতে পারি, একটা আর্লি এক্সপ্যান্ডিং, তাহলে একটু ক্লিয়ার হবে, আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ, আর একটা হচ্ছে লেট এক্সপ্যান্ডিং স্টেজ। লেট এক্সপ্যান্ডিং স্টেজ মানে হঠাৎ করে তো একটা স্টেজ এক্সপ্যান্ড করা বা একটা স্টেজ মানে কমে যাওয়া সেটা তো হয় না, তার একটা সময় লাগে আর কি, সেইটা হচ্ছে আর্লি আর লেট এক্সপ্যান্ডিং স্টেজ। আর ফোর্থ হচ্ছে সেটা হচ্ছে লো স্টেশনারি স্টেজ। তাহলে আমরা এখানে তিনটে স্টেজের জায়গায় আমরা চারটে স্টেজ আমরা আলাদা আলাদা করে আলোচনা করতে পারি। হ্যাঁ, সেটাকে ইন জেনারেল সেটা থ্রি স্টেজ মডেল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি হাই স্টেশনারি স্টেজ। সেই হাই স্টেশনারি স্টেজটা
কিরকম তার বৈশিষ্ট্যটা সেইটা আমরা পড়ব, যে এখানে উইথ হাই ফার্টিলিটি এবং হাই মর্টালিটি, উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যু হার, এবং তার ফলে কি হচ্ছে, ভেরি লিটল ন্যাচারাল গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি খুবই কম, সেটা হচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতি। ঠিক আছে, আমরা প্রথমে এর এগুলো পড়ে নিই, আর এরপরে আমরা মডেলটা দেখলে বুঝতে পারবো এই যে প্রথম যে স্টেজটা দেওয়া হয়েছে, দেখো এখানে বাঁ হাতে বার্থস অ্যান্ড ডেথস পার থাউজেন্ড, হ্যাঁ 1000 জনে কত জন্ম বা কত মৃত্যু হয়েছে সেটা দেখানো হয়েছে এদিকে স্কেল, আর এদিকে স্কেলে দেখানো হয়েছে টাইম। তাহলে এই স্টেজ স্কেলে আমরা দেখতে পাচ্ছি যে জন্ম এবং মৃত্যু দুটোই অনেক বেশি, উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হার, এই বার্থ রেটটা হচ্ছে পিঙ্ক কালার আর ডেথ রেটটা হচ্ছে ব্লু কালার দিয়ে, দুটো কালার দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই স্টেজটায় দেখা যাচ্ছে জন্ম এবং মৃত্যু হার 19-20 আর কি, দুটোই উচ্চ, মানে এখানে জিরো ধরলে এটা অনেক উপরে অবস্থান করছে, উচ্চ জন্ম হার মৃত্যু হার এবং এর মধ্যে সামান্য ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে, তার ফলে জনসংখ্যার বৃদ্ধি, এই যে টোটাল পপুলেশন যেটা, সেই জনসংখ্যার বৃদ্ধি কিন্তু একেবারেই হচ্ছে না, জনসংখ্যার বৃদ্ধি একদম একটা প্যারালাল লাইনে দেখানো হচ্ছে, বুঝা গেল। তাহলে এই পর্যায়ে যে জনসংখ্যার বৃদ্ধির নিম্ন হার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই সময় কৃষিভিত্তিক অর্থনীতি এবং সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে, এবং অর্থনৈতিক উন্নয়নের হার ও মাথাপিছু আয়ও খুব কম, সেই এখানে অর্থনৈতিক উন্নয়নের হার এবং মাথাপিছু আয়টাও কম রয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্টিলিটি হচ্ছে ইজ ওভার 35 per 1000, এই সময় ফার্টিলিটি রেট যেটা, সেই ফার্টিলিটি রেটটা হচ্ছে 1000 এ 35 জনেরও বেশি থাকছে। তাহলে ডেথ রেটস অ্যান্ড বার্থ রেটস আর হাই অ্যান্ড রাফলি ব্যালেন্স আনটিল দ্য 18th century, মানে কোন সময়ের কথা বলা হচ্ছে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে, যেহেতু একটা টাইম ফ্রেমের ব্যাপার রয়েছে, তাই 18th century হোয়েন দিস ব্যালেন্স এন্ডেড ইন ওয়েস্টার্ন ইউরোপ, তখন ওয়েস্টার্ন ইউরোপে এরকম পজিশনটা রয়েছে। তাহলে এই সময় যে ফার্টিলিটি রেটের কথা বলা হলো, এটা অনেকখানি সেই সময় স্থিতিশীল অবস্থা, এবং মর্টালিটি ইজ এভার হায়ার, মর্টালিটিটাও বেশি রয়েছে, তার ফলে কি দেখা যাচ্ছে, কেন এটা হচ্ছে, এই যে ফার্টিলিটি মর্টালিটি দুটোই বেশি হচ্ছে, সেইটা এই বিহেভিয়ারটা কেন, হ্যাঁ সেইটা বলা হচ্ছে যে এটা প্রায় ফ্রিকোয়েন্ট অকারেন্স অফ এপিডেমিক্স, এখানে প্রায় তোমার মহামারী বা ভ্যারিয়েবল ফুড সাপ্লাই, খাদ্যাভাব, এই সমস্তগুলো প্রায় দেখা দিত, সেই জন্য এই সময়ে তোমার মহামারী, তোমার খরা বন্যা বা অন্যান্য যেসব প্রাকৃতিক বিপর্যয় বা খাদ্যাভাব, সেগুলোর জন্য তোমার দেখা যাচ্ছে যে এই স্টেজটাতে স্লো গ্রোথ রেট, পপুলেশনের যে বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি, সেটা খুব ধীর গতিতে, মন্থর গতিতে এগোচ্ছে, যেহেতু এই দুর্ভিক্ষ, যুদ্ধ বিগ্রহ এই সময়টা হয়েছিল, হ্যাঁ তারপরে এখানে যে দারিদ্র, ইলিটারেট সোসাইটির কথা বললাম, দারিদ্র, অশিক্ষা, অপুষ্টি, অপরাধ প্রবণতা, এই পর্যায়ে দেশ সমূহের তখন নিত্য সঙ্গী ছিল। তাহলে শিল্পায়ন এবং নগরায়নের হারও কিন্তু অত্যন্ত মন্থর, এখানে পপুলেশন ইজ স্টেশনারি, মানে স্থিতিশীল, একদম স্থির হয়ে রয়েছে, একটা ওই যে একটা লাইন দেখানো হলো, একটা লাইনের মধ্যেই রয়েছে। স্টেজ ওয়ান ডাজ নট এক্সিস্ট ইন প্রেজেন্ট টাইম বিকজ ডেথ রেট হ্যাজ রিডিউস, এখন বর্তমানে আর এই স্টেজ ওয়ানটা নেই, কারণ ডেথ রেটটা যেটা তোমার মৃত্যু হার, সেটা অনেকখানি কমে এসেছে, ইভেন ইন দ্য মোস্ট আন্ডার ডেভেলপড কান্ট্রি, যে সমস্ত খুব অনুন্নত দেশগুলো সেখানেও কিন্তু মৃত্যু হারটা কমে এসেছে। অ্যাবাউট 200 to 250 years ago অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড ওয়ার পাসিং থ্রু দিস স্টেজ, একটা সময়ে 200 থেকে 250 বছর আগে আমাদের পৃথিবীর সমস্ত দেশই কিন্তু এই স্টেজের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে, প্রত্যেকেই এই স্টেজটাকে অতিক্রম করেছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এই পর্যায়ের যে আর্থসামাজিক যে পরিকাঠামো, সেই আর্থসামাজিক পরিকাঠামোটা ভীষণ দুর্বল, যেহেতু এটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি, কৃষিভিত্তিক সমাজ, সেখানে তোমার অর্থনৈতিক কাঠামোটা অতটা ভালো না,
পপুলেশন ডেন্সিটিটা খুব লো মডারেট, যে জনঘনত্ব সেটা মাঝারি থেকে কমের দিকে, জেনারেল প্রোডাক্টিভিটি ইজ লো, যেটা উৎপাদন হচ্ছে সেই সাধারণ যে উৎপাদনের হার সেটাও অত্যন্ত নিম্ন টাইপের এবং মন্থর গতিতে হচ্ছে। লাইফ এক্সপেক্টেন্সি ইজ অলসো লো, যেটা প্রত্যাশিত জীবন সীমা সেটাও খুবই সীমিত বা খুবই কম, যেহেতু কেন না চিকিৎসা এবং পুষ্টিকর খাদ্যের অভাব। এই সময় চিকিৎসা বিজ্ঞান অত উন্নত ছিল না এবং পুষ্টিকর খাদ্যের অভাবে প্রত্যাশিত যে জীবন সীমা সেটা অত্যন্ত কম ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মানব উন্নয়নের হার, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট, সেই মানব উন্নয়নের রেট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইজ ভেরি স্লো, ভেরি লো, এখানে তোমার খুবই মন্থর গতিতে এগোচ্ছে। এই পর্যায়ে জনসংখ্যা স্বল্প হলেও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির কিন্তু একটা ইঙ্গিত বহন করছে, যে কোনো সময় এই জনসংখ্যাটা বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডেভেলপমেন্ট অব নন এগ্রিকালচারাল সেক্টর ইজ অ্যাট ইটস ইনফ্যান্সি স্টেজ, একদম প্রথম যে স্টেজটা আমাদের এগ্রিকালচারাল সোসাইটির সময় থেকে শুরু হচ্ছে সেই সেই সময়টা, এই ডেমোগ্রাফিক ট্রানজিশনের এটা হচ্ছে একদম প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজ, যেটা যে সমস্ত দেশগুলো এর আন্ডারে পড়ছে সেই সমস্ত দেশগুলো হচ্ছে আফ্রিকা মহাদেশের গ্যাবন, জ্যাম্বিয়া, সোয়াজিল্যান্ড, ঘানা, এই সমস্ত। এবং ১৯২১ সালের আগে ভারতও কিন্তু এই পর্যায়ে ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে জনগণ সব অশিক্ষিত এই সমাজ, এই সময়ে স্ট্যান্ডার্ড অব লিভিং, যে জীবনের যে গুণগত মান সেটা খুবই কম, তো প্রযুক্তির কোনো উন্নয়ন নেই, টেকনোলজিক্যাল নো হাউ একদমই নেই, মানে প্রযুক্তিগত উন্নয়ন নেই, প্রিমিটিভ মিন্স অফ প্রোডাকশন, সে আদিম প্রথায় উৎপাদন হচ্ছে, প্রাচীন প্রথা, আদিম প্রথা, এবং ট্রান্সপোর্ট সিস্টেম যেটা, যে যোগাযোগ ব্যবস্থা সেটাও ভীষণ অনুন্নত। হ্যাঁ, সেই জন্য এই এই সমাজটাই এরকম, অর্থাৎ আমরা এই স্টেজে যেরকম জন্ম, উচ্চ জন্ম, মৃত্যুহার দেখতে পাচ্ছি সেরকম এই শিক্ষার এই সময়কার যে অর্থনৈতিক উন্নয়ন বা সমাজ ব্যবস্থা সম্পর্কেও একটা ধারণা আমরা পাচ্ছি। এবং যে মেজরিটি অফ ডেথস আর কনসেন্ট্রেটেড ইন দ্য ফার্স্ট 5 to 10 ইয়ার্স অফ লাইফ, অর্থাৎ কি হচ্ছে শিশু মৃত্যু হার, শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি, যেটা তোমার ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের যে শিশু তাদের মধ্যে মৃত্যু হারটা সব থেকে বেশি। দ্য ডেথ রেটস অ্যান্ড বার্থ রেটস উইল বোথ হাই অ্যান্ড ফ্ল্যাকচুয়েটেড র্যাপিডলি অ্যাকর্ডিং টু ন্যাচারাল ইভেন্টস, কিসের জন্য, যে প্রাকৃতিক যে বিপর্যয়, ড্রট, খরা, বিভিন্ন রোগ, মহামারী, এই সমস্ত, যার ফলে বেশিরভাগ মানুষজন মারা যাচ্ছিল। এবং এই সময় ফ্যামিলি প্ল্যানিং এর কোনো ব্যবস্থা ছিল না, যে পরিবার পরিকল্পনা বা কোনো কন্ট্রাসেপশন, কোনো তোমার গর্ভনিরোধক কিছু ব্যবস্থা, সেইগুলো কোনো ছিল না, সেগুলো একদমই নন এক্সিস্টেন্ট ছিল। এমিগ্রেশন, ডিপ্রেসড ডেথ রেটস ইন সাম স্পেশাল কেসেস, এমিগ্রেশন হতে তোমার যে ইমিগ্রেশন আর এমিগ্রেশন, এমিগ্রেশন যখন কোনো একটা দেশ থেকে বাইরের দেশে চলে যাচ্ছে, সেই সেইটা যেমন ইউরোপ, পার্টিকুলারলি ইন ইস্টার্ন ইউনাইটেড স্টেটস ডিউরিং দ্য 19th century, সেই সময় এই ডেথ রেটসটাকে, এই এমিগ্রেশনটা কিন্তু ভীষণভাবে ডিপ্রেসড করেছিল। বাট ওভারঅল ডেথ রেটস টেন্ডেড টু ম্যাচ বার্থ রেটস, যেরকম আমরা বার্থ রেট দেখেছিলাম 35 per 1000, সেরকম ডেথ রেটও 40 per 1000 পার ইয়ার, একদম তোমার বছরে তোমার 1000 জনগণের মধ্যে প্রায় 40 জনই মারা যাচ্ছিল। তাহলে জন্ম আর মৃত্যু হার প্রায় কাছাকাছি, ওখানে 35 per 1000 জন্মহার আর মৃত্যু হার প্রায় 40 per 1000, সেই হিসাবে দেখা যাচ্ছে উচ্চ জন্ম আর উচ্চ মৃত্যু হার। তাহলে এখানে গ্রোথ রেটস সেটা কি হচ্ছে, লেস দেন 0.05%, একদমই খুব কম, যেটা জনসংখ্যার বৃদ্ধি, অ্যাটলিস্ট সিন্স দ্য এগ্রিকালচারাল রেভলিউশন ওভার 10,000 years এগো, যখন কৃষি বিপ্লব হলো তার অনেক আগেই এরকম ধরনের একটা গ্রোথ রেট দেখা যাচ্ছে। পপুলেশন গ্রোথ ইজ টিপিক্যালি ভেরি স্লো ইন স্টেজ 1।
তাহলে আমরা এখানে কনক্লুশন বলতে পারি এই স্টেজে ভেরি স্লো পপুলেশন গ্রোথ রেট এবং চিলড্রেন কন্ট্রিবিউটেড টু দ্য ইকোনমি এই সময় যে শিশুদেরকে অর্থনৈতিক তোমার ইনকামের কাজে লাগানো হতো অর্থনৈতিক উন্নয়নের কাজে যেরকম তোমার ছোট বয়স থেকে আর্লি এজ থেকেই তাদের এই জল আনা বা তোমার আগুন আগুন জ্বালানোর জন্য কাঠ সরবরাহ করা বা মেসেজ দেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে তারা লালন পালন করা তোমার কাপ বাড়ির যে বাসনপত্র সেগুলো ধোয়া কোনো কোনো সময় খাবার তৈরি করা এই সমস্ত ছোট ছোট কাজে সেই সময় শিশুদেরকে কাজে লাগানো কারণ কি না এই সময় তো এক একটা পরিবারে অনেক শিশু অনেক সন্তান হতো মানে সেখানে তখন তো জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না বা পরিবার পরিকল্পনা ছিল না তাহলে একটা একটা পরিবারে অনেক সন্তানের জন্ম হতো তাতে কি হতো যারা বড় সন্তান যারা বড় হয়েছে তাদের তারা ছোট ছোট বাচ্চা তার ভাই বোনদেরকে তারাই প্রায় মানুষ করতো বাড়ির অন্যান্য কাজ করতো এইভাবে তাদের মা বাবারা কি করতো বাইরে হয়তো কাজে বেরিয়ে যেত এরকম ভাবে তারা কিন্তু ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন ছিল চিলড্রেনদের তখন শিক্ষার ব্যবস্থা যে একেবারেই অনুন্নত একদম অশিক্ষিত সমাজ সেই জন্য এরকম একটা কন্ডিশন ছিল এবং যে শিশুদেরকে বড় করার পিছনে যে খরচ সেই খরচটা প্রায় সেই সময় নেই বললেই চলে মানে তারা শুধুমাত্র তাদের খাদ্য খাবার এবং পোশাক দেওয়ার এইটুকুই তাছাড়া অন্যান্য কোনো এক্সপেন্ডিচার বা অন্যান্য কোনো এন্টারটেনমেন্ট কোনো এডুকেশন এসব দেওয়ার কোনো ব্যাপার ছিল না সেই জন্য তাদের শিশুদের বড় করার পিছনে যে অর্থের প্রয়োজন হয় বা অর্থ ব্যয় করতে হয় সেই বিষয়টা একদমই ছিল না যার ফলে তারা হাউসহোল্ডের কাজে বাড়ির বিভিন্ন কাজে তারা নিজেদেরকে ব্যস্ত থাকত এবং যখনই তারা একটু বড় হতো তোমার ইয়াং একটু অ্যাডাল্ট হতো তখন তারা মেজর যে কাজ মানে মেন যে ইকোনমি আর্নিং ইকোনমি সেখানে কোনো বিজনেস বা ফ্যামিলি ফার্মিং বা কৃষিকাজে এই সমস্ত প্রাইমারি সোর্স অফ ইনকাম সেইখানে তারা ডাইরেক্টলি তারা বয়স্কদের সাথে তারা নিজেদেরকে তারা সাহায্য করত এবং সেখানে তারা কাজে লিপ্ত হয়ে যেত এইভাবে তাদের মানে সমাজটা এরকম ভাবে তৈরি হচ্ছিল তাহলে এই সমাজে ডিউরিং দি স্টেজ দ্য সোসাইটি ইভলভস এইভাবে যে বিবর্তন হচ্ছে অ্যাকর্ডেন্স উইথ মালথুসিয়ান প্যারাডাইম মালথাসের থিওরি তোমরা আগে হয়তো পড়েছ যেখানে তোমার ফুড সাপ্লাই এখানে মেইনলি পপুলেশন ডিপেন্ড করছিল জনসংখ্যা ডিপেন্ড করছে খাদ্যের মানে খাবার খাওয়া বা নিজেদের দৈনন্দিন জীবনযাপন করা এটাই হচ্ছে মেন কাজ আর কোনো সেরকম এ ছিল না কোন রকম ফ্ল্যাকচুয়েশন যদি ফুড সাপ্লাই হতো হ্যাঁ তাহলে কি হতো যে আইদার পজিটিভ যেরকম ডিউ টু টেকনোলজি ইমপ্রুভমেন্টস অর নেগেটিভ ডিউ টু ড্রটস অর পেস্ট ইনভেশন মানে কোনো পোকামাকড়ের ইনভেশনস যদি হতো বা আক্রমণ হতো তাহলে কি হতো যে সেখানে খাদ্য যে সরবরাহ হচ্ছিল সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তার ফলে খরা বা এরকম ফেমিন এগুলো দেখা দিলে মর্টালিটি রেটটা তখন বেড়ে যেত তাহলে এই হচ্ছে প্রথম যে স্টেজটা আমরা বর্ণনা করলাম বা ব্যাখ্যা করলাম সেটা আফ্রিকা মহাদেশের এই সমস্ত দেশগুলোতে এখনো এই পর্যায়ে আমাদের ভারত ছিল 1921 সালের আগে ছিল আর আফ্রিকা মহাদেশের গ্যাবন জ্যাম্বিয়া এরা এখনো ঘানা এগুলো এখনো এই স্টেজে আছে এবং দ্বিতীয় স্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেজ টু আমরা সেই ছবিটাতে একবার চলে যাই ছবিটাতে গেলে আমরা দেখতে পাবো যে স্টেজ টু তে দেখো এখানে বার্থ রেটটা উচ্চ হার উচ্চ জন্মহার কিন্তু রয়েছে কিন্তু মৃত্যু হারটা দেখো হঠাৎ করে অনেকটা নেমে গেল আস্তে আস্তে উচ্চ মৃত্যু হার ছিল তারপর আস্তে আস্তে নামতে নামতে একদম এখানে চলে আসলো তাহলে এই যে উচ্চ জন্মহার আর নিম্ন মৃত্যু হার এর ফলে কি হচ্ছে গ্যাপটা দুটো লাইনের গ্যাপটা দেখো অনেকটা বাড়লো এই জন্য এটাকে বলছে এক্সপ্যান্ডিং আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ একদম প্রাথমিক যে তোমার বৃদ্ধি পাচ্ছে বা প্রসারিত হচ্ছে সেই স্টেজটা এই সময়ে জনসংখ্যা এই যে টোটাল পপুলেশনের যে বৃদ্ধিটা হচ্ছে দেখো প্রথমে একটা সমান প্যারালাল লাইন ছিল তারপর এটা ইনক্রিজিং একটা ট্রেন্ড আস্তে আস্তে
জনসংখ্যাটা বাড়তে শুরু করছে। তাহলে সেইটা হচ্ছে আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। আচ্ছা, এই ছবিটাকে আমরা আর একবার ওইখানে নিয়ে চলে যাই, তাহলে বারবার এখানে ব্যাকে আসতে হবে না। এখানে আমরা আর একবার করে দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপিং, এর আগে আমরা দেখেছিলাম আন্ডার ডেভেলপড কান্ট্রি, তাহলে এইটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি গুলো এখানে এই স্টেজের মধ্যে পড়ছে, যেখানে তোমার এইখানে উচ্চ জন্মহার আর নিম্নমুখী মৃত্যু হার। তাহলে মৃত্যু হারটা কিছুটা নিয়ন্ত্রিত আর জন্মহারটা একেবারেই অনিয়ন্ত্রিত। হ্যাঁ, মৃত্যু হারটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং এই অবস্থায় কখনো কখনো জনবিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু তোমার এই যে মৃত্যু হারটা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হচ্ছে, তাই শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং এই পর্যায়ে দেশসমূহের পুষ্টিকর খাদ্যের যোগান, চিকিৎসা শাস্ত্রের উন্নতি এগুলো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আর্থসামাজিক যে অবস্থা ক্রমশ কিন্তু মজবুত হচ্ছে সেটা, এবং উইথ লাইফ স্প্যান যেটা, যে তোমার এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ স্প্যান সেটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু রোগ জ্বালা এগুলো একটু কমছে সেই জন্য, এবং খাদ্য সাপ্লাইটা মানে ফুড সাপ্লাইটাও, ফুড সাপ্লাইয়ের ইম্প্রুভমেন্ট হচ্ছে সেই জন্য দেখা যাচ্ছে, স্যানিটেশনের উন্নতি হচ্ছে, তার ফলে এখানে লাইফ স্প্যানটা বাড়ছে। তাহলে দ্য ইম্প্রুভমেন্ট স্পেসিফিক টু ফুড সাপ্লাই টিপিক্যালি ইনক্লুড সিলেক্টিভ ব্রিডিং অ্যান্ড ক্রপ রোটেশন অ্যান্ড ফার্মিং টেকনিক্স। যেহেতু কৃষি বিপ্লবের সূচনা হলো এবং যখন ক্রপ রোটেশন বা শস্যাবর্তন বা অন্যান্য যে সমস্ত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে ফুড সাপ্লাইটা কিন্তু অনেকখানি বেড়ে গেল, তাহলে এর ফলে দেখা যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত ইম্প্রুভমেন্টস হয়েছে, যেরকম টেকনোলজির কিছুটা অ্যাক্সেস হয়েছে, বেসিক হেলথ কেয়ার হয়েছে, এডুকেশনটা একটু এসেছে, শিক্ষার ব্যবস্থা, তার ফলে যে একটা পাবলিক হেলথ, পাবলিক জনস্বাস্থ্যের একটা উন্নতি ঘটেছে এবং তার ফলে মৃত্যু হারটা কমে গেল। চাইল্ডহুড মর্টালিটি, যেটা 5-10 বছরের বাচ্চারা মারা যাচ্ছিল, সেই চাইল্ডহুড মর্টালিটি বা IMR বা ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কিন্তু কমতে শুরু করলো। তাহলে কেন কমতে শুরু করলো সেটাও আমরা এখান থেকে জানতে পাচ্ছি। এটা প্রায়র টু দ্য মিড 20th century, এই ইম্প্রুভমেন্টটা, দিস ইম্প্রুভমেন্ট ইন পাবলিক হেলথ ওয়ার প্রাইমারিলি ইন দ্য এরিয়াজ অব দ্য ফুড হ্যান্ডলিং, ওয়াটার সাপ্লাই, সিওয়েজ এবং পার্সোনাল হাইজিন, নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। হ্যাঁ, যে এইগুলো কিন্তু এখনো দেখবে স্কুলে, এখন যে এই সাবান দিয়ে হাত ধোয়া এগুলো হচ্ছে, এখন তো বেশি করে সাবান দিয়ে হাত ধোয়ার, ঘন ঘন হাত ধুতে বলছি সবই। তাহলে এই পার্সোনাল হাইজিন, হ্যাঁ, সেইগুলোকে মেনটেন করতে হবে, ওয়াটার সাপ্লাইটা ভালো হচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে যে এই সময়ে উন্নতি ঘটেছে। এবং এখান এই সময়কার অর্থনীতি মিশ্র প্রকৃতির হলেও এখানকার অর্থনীতির মূল ভিত্তিটা কিন্তু ছিল কৃষি, এবং জনগণের যে আর্থিক অবস্থায় অবস্থার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, যার ফলে উন্নয়নশীল দেশ হিসাবে এটাকে আমরা বলতে পারি, মানে ডেভেলপিং কান্ট্রিজ। এবং এই অবস্থায় দ্রুত শিল্পায়নও লক্ষ্য করা যাচ্ছে এবং ফিমেল লিটারেসি, যেটা একসময় মহিলাদের শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না, সেই ফিমেল লিটারেসিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পাবলিক হেলথ এডুকেশন, স্বাস্থ্য নিয়েও যে শিক্ষা, সেই জনস্বাস্থ্য শিক্ষা, এই ধরনের প্রোগ্রাম গভর্নমেন্টের মাধ্যমে সেগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করে এই 19th এবং আর্লি লেট 19th এবং আর্লি 20th century এগুলো বিকশিত হতে শুরু করেছে, যার ফলে ইউরোপে ডেথ রেট ডিক্লাইন, আস্তে আস্তে ডেথ রেটটা ডিক্লাইন করতে শুরু করলো, স্টার্টেড ইন দ্য লেট 18th century ইন নর্থ ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড স্প্রেড টু দ্য সাউথ অ্যান্ড ইস্ট ওভার অ্যাপ্রক্সিমেটলি দ্য নেক্সট 100 years, পরবর্তী যে 100 বছর ধরে সেটা কিন্তু হয়েছে। আচ্ছা, কাউরির মাইক্রোফোন অন আছে? হ্যালো, মাইক্রোফোনগুলো মিউট করো। হ্যালো, মাইক্রোফোন মিউট করো। অদিতি, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যালো,
দেখা যাচ্ছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে উইদাউট এ করেসপন্ডিং ফল ইন বার্থ রেটস দিস প্রোডিউস অ্যান ইমব্যালেন্স, এখানে জন্ম হারের কোনো তোমার পরিবর্তন হলো না বা জন্ম হারটা কমলো না, এবং কিন্তু দেখা যাচ্ছে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল। কেন? না ওই যে মৃত্যু হারটা কমে গেল তার ফলে একটা তোমার ইমব্যালেন্স, একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হলো। অর্থাৎ এই সময়ে কি হচ্ছে, জনসংখ্যার বিপুল বৃদ্ধি হতে শুরু করলো, লার্জ ইনক্রিজ ইন পপুলেশন, এই স্টেজটাতে জনসংখ্যার বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। দিস স্টেজ লিডস টু ফল ইন ডেথ রেটস অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। তাহলে এই সময়ে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারাল রেভলিউশন হয়েছিল ইউরোপে এবং তারপরে 18th century, আর তারপরে সেটা একদম 20th century দেখা যাচ্ছে ফলস ইন ডেথ রেটস ইন ডেভেলপিং কান্ট্রিজ টেন্ডেড টু বি সাবস্টেন্সিয়ালি ফাস্টার, এবং আমাদের যে উন্নয়নশীল যে দেশগুলো সেগুলোতে খুব দ্রুত হারে মৃত্যু হারটা কমতে শুরু করলো। এই স্টেজে আমরা দেখতে পাচ্ছি কান্ট্রিজ কি কি রয়েছে, ইয়েমেন, আফগানিস্তান, প্যালেস্তিনিয়ান টেরিটরিজ, ভুটান, লাওস, হ্যাঁ, এবং সাব সাহারান যে আফ্রিকা সেইগুলো এখানে রয়েছে, বাট ডু নট ইনক্লুড সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, বোতসোয়ানা, এগুলো এর মধ্যে পড়ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেজে ভারত, বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ইতালি, নাইজেরিয়া এইগুলো রয়েছে। ভারত প্রকৃতপক্ষে দ্বিতীয় পর্যায়ের বিলম্বিত অবস্থায় এখন বর্তমানে ভারত এই পরের স্টেজটাতে চলে এসেছে। যেরকম তোমার যেটা লেট যে এক্সপ্যান্ডিং স্টেজ সেই স্টেজে ডিক্লাইন ইন ডেথ রেট ইজ ডিউ ইনিশিয়ালি টু যে যে কারণে যে যে ব্যাখ্যাটা করা হচ্ছে যে কেন এই সময়ে তোমার ডেথ রেটটা কমে গেল, তখন এগুলো বলতে হবে যে ফুড সাপ্লাই বেড়েছিল, এগ্রিকালচারাল প্র্যাকটিসের উন্নতি হয়েছে, কৃষির যে বিভিন্ন ধরনের মেথড আবিষ্কার হয়েছে, ট্রান্সপোর্টেশনটা যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয়েছে, হ্যাঁ, যার ফলে মানুষকে তোমার খাদ্যাভাব দেখা দিচ্ছে না বা খরা বা এইসবে মারা যাচ্ছে না, ল্যাক অফ ওয়াটারের জন্য মারা যাচ্ছে না, এইসবগুলো হয়েছে, বা বিভিন্ন ধরনের ক্রপ রোটেশন, বিভিন্ন টেকনোলজি, ড্রিল টেকনোলজি, সিড ড্রিল মানে বীজ বপন করার যে টেকনোলজি সেটা আবিষ্কৃত হয়েছে, তার ফলে এখানে ডেথ রেটটা কমেছে। আর সিগনিফিক্যান্ট ইম্প্রুভমেন্টস ইন পাবলিক হেলথ কেয়ার, রিডিউস মর্টালিটি পার্টিকুলারলি ইন চাইল্ডহুড মর্টালিটিটা কমেছে। দেয়ার আর নট মাচ মেডিকেল ব্রেক থ্রু, মানে সেই রকমভাবে যে আরো বেশি হয়েছে তা না, যেরকম ইউরোপ পাস্ট থ্রু স্টেজ টু বিফোর দ্য অ্যাডভান্স অব দ্য মিড 20th century, অলদো দেয়ার ওয়াজ সিগনিফিক্যান্ট মেডিকেল প্রোগ্রেস ইন দ্য 19th century, সাচ অ্যাজ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিনেশন। তখন আগে দেখতে না পোলিও ভ্যাকসিন দেওয়া হতো, বা এর আগে বসন্তের স্মল পক্সের ভ্যাকসিন দেওয়া হতো, যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের রোগের মহামারী সৃষ্টি হয়েছিল, তখনও কিন্তু এই 19th century থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের যে ডেভেলপমেন্ট হয়েছে, এখন যেটা তোমরা দেখছো যে কোভিডের যে ভ্যাকসিন চালু হচ্ছে, তা এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা তোমার গত বছর থেকে শুরু হচ্ছে এবং এটা এখন চলবে বোঝা যাচ্ছে বেশ দু এক বছর, সেরকম এই তখনও বিভিন্ন ধরনের ভ্যাকসিনের আবিষ্কারের ফলে মৃত্যু হারটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং সেই সময় ওয়াটার সাপ্লাই, ফুড হ্যান্ডলিং এগুলোর আরো বৃদ্ধি ঘটেছে, পার্সোনাল হাইজিনের বৃদ্ধি ঘটেছে, এই সময় সোশ্যাল স্ট্যাটাস অফ মাদার্স, মাদের যে সমাজের যে একটা সম্মান বা গণ্য, আগে তো মহিলাদের সেরকম সমাজে অতটা মাদের দেওয়া হতো না, কিন্তু পরবর্তীকালে সেই সামাজিক যে স্ট্যাটাস সেইটা কিন্তু ইম্প্রুভ হয়েছে, এবং শিক্ষার ফিমেল লিটারেসি নারী শিক্ষার প্রবর্তনের মাধ্যমে সেটা আরো উন্নত জায়গায় পৌঁছচ্ছে বলে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে এই পর্যায়টা মৃত্যু হারটা কমেছে। আর এই যে ডিক্লাইন ইন মর্টালিটি হলো তার ফলে কি হলো, তার ফলে দেখা দিচ্ছে যে পপুলেশন এক্সপ্লোশন, এই র্যাপিড রাইজ ইন পপুলেশন গ্রোথ, এটা পপুলেশন এক্সপ্লোশন, এই যে গ্যাপটা হয়ে গেল বার্থ এবং ডেথ রেটের মধ্যে যে গ্যাপটা দেখা দিচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। দিস চেঞ্জ ইন পপুলেশন অকার্ড ইন নর্থ ওয়েস্টার্ন ইউরোপ ডিউরিং দ্য 19th century ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে যখনই শিল্প বিপ্লব শুরু হলো, তারপরে আরো পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি
যে পরবর্তী পর্যায়ে চলে আসবে, যেরকম সেকেন্ড হাফ অফ 20th সেঞ্চুরি যে সমস্ত লেস ডেভেলপড কান্ট্রিগুলো ছিল তারা কিন্তু এই স্টেজে চলে আসলো, যারা এই যে শিল্প বিপ্লবের ফলে, কৃষি বিপ্লবের ফলে যারা এক সময় তোমার ফার্স্ট স্টেজে ছিল তারা সেকেন্ড স্টেজে চলে আসলো। এবং এই সময়ে দেখা যাচ্ছে চেঞ্জ ইন এজ স্ট্রাকচার, যে তোমরা তো এজ সেক্স পিরামিড পড়েছ, সেখানে দেখা যাচ্ছে যে স্টেজ ওয়ানে দ্য মেজরিটি অফ ডেথ হয়েছিল 5-10 বছরের মধ্যে, আর দেয়ার ফোর মোর দ্যান এনিথিং এলস দ্য ডিক্লাইন ইন ডেথ রেটস ইন স্টেজ টু এন্টেলস দ্য ইনক্রিজিং সার্ভাইভাল অফ চিলড্রেন অফ এ গ্রোয়িং পপুলেশন। তাহলে সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে ওই যে শিশু মৃত্যুর হারটা বেড়ে গেছিল সেটা কিন্তু এই সময়ে কমে গেল। তাহলে এজ সেক্স পিরামিডের উপরও একটা এফেক্ট পড়লো। আমরা দেখেছি যে এই যে এজ সেক্স পিরামিডের যে বটম, যেটা একদম নিচের যে ভিত্তি ভূমিটা, সেটা অনেকখানি ওয়াইড থাকে না, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করলো। এবং এটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে সেইগুলো এই স্টেজের মধ্যে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেজ থ্রি, যে এর পরবর্তী যে লেট এক্সপ্যান্ডিং স্টেজ, সেখানে শিল্প বাণিজ্য এবং নগর সভ্যতার উপর ভিত্তি করে যখন নিম্নমুখী মৃত্যুহার এবং নিম্নমুখী জন্মহারের ফলে জনসংখ্যার বৃদ্ধি ক্রমশ নিম্নমুখী হচ্ছে, সেই পর্যায়কে জনসংখ্যা বৃদ্ধির ধীর পর্যায় বা লেট এক্সপ্যান্ডিং স্টেজ বলা হচ্ছে। এই সময় বার্থ রেটটা ফল করতে লাগলো, কেন না কন্ট্রাসেপশন, বিভিন্ন ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা, জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো, এবং তোমার আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে, এবং তোমার যে তোমার ওয়েজের পরিমাণ, ওয়েজ মানে এখানে বিভিন্ন এতে স্যালারি যেটা, হ্যাঁ সেইটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে তোমার রিডাকশন ইন সাবসিস্টেন্ট এগ্রিকালচার, আগে যেটা জীবিকা নির্বাহ ভিত্তিক কৃষি ছিল সেটা আস্তে আস্তে তোমার কি হচ্ছে বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে এবং নিবিড় কৃষিতে পরিণত হচ্ছে, এবং যে শিক্ষা, মহিলাদের শিক্ষা আরো বাড়তে শুরু করলো, যেটা শুরু হয়েছিল সেকেন্ড স্টেজে সেটা থার্ড স্টেজে গিয়ে আরো সেটা বৃদ্ধি হতে শুরু করলো। এবং আগে যে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হতো, বাড়ির কাজ তারা বাচ্চারা করতো, সেটা আস্তে আস্তে কমে আসলো, কারণ তারা তো এখন শিক্ষা মানে তোমার পড়াশোনার কাজে তাদেরকে নিয়োজিত করা হয়েছে, সেই জন্য তারা আর বাড়ির কাজ আর তাদেরকে করতে হচ্ছে না। তার ফলে প্যারেন্টাল যে ইনভেস্টমেন্ট এডুকেশনের জন্য, শিশুদের এডুকেশনের জন্য, তাদের সমাজে বসবাসের উপযুক্ত করে তোলার জন্য তাদের যেটা মা বাবাদের, তাদের কি হচ্ছে এই শিশুদের প্রতিপালন করার যে খরচাটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেল। এবং পপুলেশন গ্রোথটা যেটা হচ্ছিল, জনসংখ্যার যে বৃদ্ধি, সেটা কিন্তু একটু কমে গেল। কেন না, যেহেতু বার্থ রেটটা ডিক্লাইন করে গেল, সেই জন্য আমরা আবার ওই ছবিটাতে একবার চলে আসব। সেই ছবিটায় আমরা থার্ড স্টেজটা একবার দেখে নিই। এখানে দেখো এই যে থার্ড স্টেজে বার্থ রেটটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, অনেকখানি কমে গেল, আর ডেথ রেটটা কমেছিল অনেকটাই, কিন্তু আস্তে আস্তে ততটা আর কমলো না, মোটামুটি সেই একই ট্রেন্ডটা রইল। কিন্তু এই গ্যাপটা দেখো আস্তে আস্তে কমে আসলো, এটা যেটা এক্সপ্যান্ড করেছিল সেই এক্সপ্যান্ড থেকে আস্তে আস্তে কমতে, এক্সপ্যান্ডটা ওয়াইডটা কমে গেছে, যেহেতু বার্থ রেটটা কমে গেল। তার ফলে দেখা যাচ্ছে যে এইটা অনেকখানি জনসংখ্যার যে বৃদ্ধি ঘটেছিল, পপুলেশন এক্সপ্লোশন হয়েছিল, সেটা এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেজে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা বেশ কয়েকটা হলাম, যে শহর কেন্দ্রিক সমাজ ব্যবস্থার প্রাধান্য এখানে লক্ষ্য করা যাচ্ছে, উন্নত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে উঠছে, নারী পুরুষের একটা স্বাধীনতা সমান হচ্ছে এই সময়ে, মানে দুজনেরই সমাজে একটা যে ভূমিকা আছে সেই বিষয়টা এখানে হচ্ছে, এবং অর্থনীতির উপর জনসংখ্যার চাপ আস্তে আস্তে কমতে থাকছে, জীবনযাত্রার মান অনেকটা উন্নত হচ্ছে, কারণ তোমার এখানে যেহেতু এটা তোমার ইনকামটা বাড়লো, তোমার কি বলবো যে অর্থনীতির উপর জনসংখ্যার চাপটা কমে গেছে, অর্থনৈতিক পরিকাঠামোটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, আর যেহেতু এই সময়ে
যে বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভস যেটা প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ছিল বলে এই বার্থ রেটটা এই সময়ে বেশ ডিক্লাইন করে গেল, কমে গেল, যার ফলে দেখা যাচ্ছে যে তোমার যেটা জনসংখ্যা বৃদ্ধিটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসলো। স্টেজ থ্রি মুভস দ্য পপুলেশন টুয়ার্ডস স্টেবিলিটি থ্রু আর ডিক্লাইন ইন ডেথ বার্থ রেট, এই জন্ম হার কমার মাধ্যমে এই পপুলেশনের যে গ্রোথটা হয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসলো এবং চাইল্ডহুড যে ডেথ রেট সেটাও আস্তে আস্তে ডিক্লাইন করেছে। ইন রুরাল এরিয়াস কন্টিনিউড ডিক্লাইন, একদম গ্রামাঞ্চলেও কিন্তু দেখা যাচ্ছে এই শিশু মৃত্যুর হারটা বেশ কমে এসেছে। এই এর ফলে দেখা যাচ্ছে যে চাইল্ডহুড ডেথ কন্টিনিউস টু ফল অ্যান্ড ইনকামস ইনক্রিজ, প্যারেন্টস ক্যান বিকাম ইনক্রিজিংলি কনফিডেন্ট দ্যাট ফিউয়ার চিলড্রেন উইল সাফিস টু হেল্প ইন ফ্যামিলি বিজনেস। আগে যেমন অনেক সন্তান হতো সেটাকে খুব ভালো দেখা হতো যে যার যত বেশি সন্তান আছে সে তত শক্তিশালী, সেই ধারণাটা আস্তে আস্তে কমে আসলো। এরপরে দেখা গেল যে না, অল্প সন্তানের মাধ্যমেও কিন্তু তারা তাদের উপযুক্ত শিক্ষার মাধ্যম ব্যবস্থা করে, উপযুক্ত ইনকামের ব্যবস্থা করে তাদেরকে সঠিক ফ্যামিলি বিজনেসে লাগানো যেতে পারে এবং তাদের বয়সকালে তাদের মানে পরিষেবা পাওয়ার সুযোগ থাকতে পারে। এবং এই সময় যে নগরায়ন হলো সেই নগরায়নের একটা ইফেক্ট, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে নগরায়নের যে ইফেক্ট সেটাও কিন্তু এই সময়ে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে যে এই সময়ে এই এই পর্যায়ের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, সেইগুলো ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন এই পর্যায়ের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আমরা আসব যে পরবর্তী যে এটা যেটা হচ্ছে লো স্টেশনারি স্টেজ। লো স্টেশনারি স্টেজ হচ্ছে যেখানে বিজ্ঞান প্রযুক্তি ও তোমার কোনোরকম কোনো উন্নত নগর সভ্যতাকে ভিত্তি করে, মানে আরও একটু উন্নত নগর সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি উন্নত হলো, যখন নিম্ন জন্ম এবং অতি নিম্ন মৃত্যুহারের ফলে জনসংখ্যার শূন্য বৃদ্ধি লক্ষ্য করা যায়, তখন আর জনসংখ্যা বৃদ্ধি না, একদম শূন্য বৃদ্ধি, তখন তাকে জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল পর্যায় বা লো স্টেশনারি স্টেজ বলে। আমরা এখানে একটু এটা দেখে নেব যে সেই ছবিটাকে আর একবার আমরা দেখি। হ্যাঁ, এই সময়ে দেখো এই জায়গায় কি হলো, জন্মহারটা একদম কমে গেছে, মৃত্যু হারটাও কমে গেছে, ঠিক আগের আগের পর্যায়ের মতোই দুটোই মানে 19-20, কিন্তু এখানে ছিল উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার আর এখানে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার। এই 4 নম্বর স্টেজটা আবার সেই একই জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু এটা উঁচুতে ছিল, এটা নিচুতে আছে। ঠিক এইভাবেই দেখা যাচ্ছে এই সময় জনসংখ্যার যে বৃদ্ধি, এই সময় দেখো জনসংখ্যার বৃদ্ধিটা অনেকখানি বেড়েছিল, যে টোটাল পপুলেশনের যে গ্রাফট সেটা এই সময় অনেকটা বৃদ্ধি পেয়েছিল, আস্তে আস্তে দেখো কমতে শুরু করছে, ডিক্লাইনিং ট্রেন্ড, আস্তে আস্তে জনসংখ্যার বৃদ্ধিটা কমতে শুরু করছে। তাহলে এই সময় দেখা যাচ্ছে যে জন্মহার এবং মৃত্যুহার প্রায় একই থাকে, ফলে জনসংখ্যার শূন্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, মৃত্যুহার নিয়ন্ত্রিত এবং অনেক সময় জন্মহার মৃত্যুহার অপেক্ষা কমে যাচ্ছে, জন্মহারটা আবার মৃত্যুহার অপেক্ষা কমে যাচ্ছে, কারণ যেহেতু অতিরিক্ত পরিমাণে তোমার ওই জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এইসবের ফলে এই পর্যায়ে দেশের জনসংখ্যা স্থির থাকে, একটা জায়গায় এসে স্থির হয়ে যাচ্ছে এবং এই পর্যায়ে অবস্থিত দেশসমূহ বিজ্ঞান প্রযুক্তিতে খুবই উন্নত এবং অর্থনৈতিক কাঠামো খুবই সুদৃঢ় এবং এই সমস্ত জায়গায় ওয়ান চাইল্ড নর্মস যে নীতি এবং কম সন্তান উৎপাদন লক্ষ্য করা যায় এই সময়ে, এবং এই পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার 15 জন প্রতি হাজারে, 1000 জনে 15 জনের মতো জন হারটা বৃদ্ধি পাচ্ছে। আর শিশু মৃত্যু হার যেটা IMR বা তোমার CDR তোমার ক্রুড ডেথ রেট, এই দুটোও খুব কম এবং মহিলারা এই সময় বেশি বয়সে মানে উচ্চশিক্ষা এইসব করার পরে বিয়ে করছে, আগে তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত, বাল্য বিবাহ ছিল, তারা এই সময় স্টেজে এসে মহিলাদের বেশি বয়সে বিবাহ করার ফলে তার ফলে কি হচ্ছে, জন্মহারটা কিছুটা নিয়ন্ত্রিত হচ্ছে এবং বয়স ভিত্তিক যে লিঙ্গ পিরামিডের ওপর উপরের অংশটা স্ফীত থাকে। তোমরা দেখেছো যে এসেক্স পিরামিডের বিভিন্ন ধরনের স্ট্রাকচার গঠন আমরা এর আগের দিন পড়েছি, এই সময় উপরের অংশটা অনেকখানি স্ফীত থাকে
এবং এই পর্যায়টা কিন্তু খুব ক্ষণস্থায়ী। আর এই সময় এই পর্যায়ের যে দেশসমূহ সেগুলো হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এই সমস্ত দেশগুলো এই পর্যায়ের মধ্যে পড়ছে। তাহলে আমরা আবার সেখানে চলে যাই যেখানে ছিলাম। সেখানে দুটো নতুন কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্সি রেশিও। আমরা আগেও জেনেছি যে দ্য রেজাল্টিং চেঞ্জেস ইন দ্য এজ স্ট্রাকচার, ওই যে এজ সেক্স পিরামিডে যে চেঞ্জ আসলো, পপুলেশন ইনক্লুড আর রিডাকশন ইন দ্য ইউথ ডিপেন্ডেন্সি রেশিও অ্যান্ড ইভেনচুয়ালি পপুলেশন এজিং, এর ফলে কি হচ্ছে যে পপুলেশন এজিং মানে বয়স্কদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর শিশুর সংখ্যাটা তোমার কমে যাচ্ছে, জন্মহারটা নিয়ন্ত্রিত হয়ে গেছে, তার ফলে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্সি রেশিওটা এখানে মানে খুব এফেক্ট করছে। দ্য পপুলেশন স্ট্রাকচার বিকামস লেস ট্রায়াঙ্গুলার অ্যান্ড মোর লাইক অ্যান্ড ইলঙ্গেটেড ব্যালুন, মানে এখানে যে এজ সেক্স পিরামিড অনেকটা সেই ইলঙ্গেটেড বেলুনের মতো, ওই যে মাঝখানে ওপরের দিকটা স্ফীত হয়ে যাচ্ছে আর নিচটা সরু হয়ে গেল। ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন দ্য ডিক্লাইন ইন ইউথ ডিপেন্ডেন্সি অ্যান্ড রাইজ ইন ওল্ড এজ, এই যে বয়স্কদের সংখ্যাটা এত বেশি বেড়ে গেলে কি হবে, তারা তারা তো আর কাজ করতে পারবে না, তারা কি হবে যারা ওয়ার্কিং পপুলেশনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, তার ফলে কি দেখা যাচ্ছে ডিপেন্ডেন্সি, দেয়ার ইজ এ ডেমোগ্রাফিক উইন্ডো, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলছে ডেমোগ্রাফিক উইন্ডো অব অপরচুনিটি দ্যাট ক্যান পোটেন্সিয়ালি প্রডিউস ইকোনমিক গ্রোথ থ্রু অ্যান ইনক্রিজিং ইন দ্য রেশিও অব ওয়ার্কিং এজ টু ডিপেন্ডেন্ট পপুলেশন। তাহলে এই যে ওয়ার্কিং যে পপুলেশন তার উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে, এবং এই ওয়ার্কিং এজ টু ডিপেন্ডেন্ট পপুলেশন এদেরকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, এই যারা ওয়ার্কিং এজ তাদেরকে তাদের সংখ্যাটা যদি বেশি হয় সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। হ্যাঁ, সেই ওয়ার্কিং এজের সংখ্যাটা বেশি হলে তারা কি করবে, শিশু এবং বয়স্কদের সাপোর্ট করতে পারবে, কিন্তু যদি বয়স্কদের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে তোমার এই যে যারা ওয়ার্কিং এজ গ্রুপের উপরে অসম্ভব একটা চাপ সৃষ্টি হবে। তা সেইটাকে বলা হচ্ছে হাউএভার আনলেস ফ্যাক্টার্স সাচ অ্যাজ দোজ লিস্টেড অ্যাবাভ আর অ্যালাউড টু ওয়ার্ক আর সোসাইটিস বার্থ রেটস মে নট ড্রপ টু এ লো লেভেল ইন ডিউ টাইম, যে আমাদের যে বার্থ রেটে যেটা সেটা হঠাৎ করে এটা কমিয়ে দিলে হবে না, হুইচ মিনস দ্যাট দ্য সোসাইটি ক্যানট প্রসিড টু স্টেজ ফোর অ্যান্ড ইজ লকড ইন হোয়াট ইজ কল্ড ডেমোগ্রাফিক ট্র্যাপ, ওই ডেমোগ্রাফিক ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে যখনই সেটা কি হচ্ছে যে দ্য সোসাইটি ক্যানট প্রসিড টু স্টেজ ফোর, যখন সমাজটা স্টেজ ফোরে দিকে নিয়ে যেতে চাইবে না, সে এটা তো খুব খারাপ হয়ে যাবে, যে স্টেজ ফোরে আসলেও কি হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে না ঠিক কথাই, কিন্তু ওই যে এজিং পপুলেশন হওয়ার ফলে সেটা কি হচ্ছে যে সমাজের উপরে অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, তাই এই সময়ে অ্যান্ড ইজ লকড ইন হোয়াট ইজ কল্ড, এই সময়ে একটা লকিং সিস্টেম মানে লক করে দেওয়া হয় যে যা আর এটাকে কমতে দেওয়া যাবে না, তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ট্র্যাপ। এই স্টেজে যে এগুলো সেটা ওই জার্মানি, ইটালি, জাপান এইগুলো শ্রিঙ্কিং পপুলেশন, এটাকে বলা হচ্ছে যে লিডিং টু শ্রিঙ্কিং, মানে আস্তে আস্তে পপুলেশনটা কমে যাচ্ছে, সেটা কিন্তু থ্রেট টু মেনি ইন্ডাস্ট্রিজ দ্যাট রিলাই অন পপুলেশন গ্রোথ, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো চলছে সেগুলো তো ওয়ার্কিং পপুলেশনের উপর ভিত্তি করে চলছে, তাহলে ওয়ার্কিং পপুলেশনটা যদি কমে যায় তাহলে তো তোমার ইন্ডাস্ট্রিগুলো চলবে না বেশি দিন, বা একদম জনসংখ্যা যে তোমার শিশু শিশু জন্মের হার যদি কমে যায়, জন্মহারটা কমে গেলে আস্তে আস্তে সেই সেই শিশুরাই তো পরবর্তীকালে ওয়ার্কিং এজে আসবে, তাহলে ওয়ার্কিং পপুলেশন আর থাকবে না, তাহলে ইন্ডাস্ট্রিগুলো কি করে চলবে, সেটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তাই এই সমস্ত এই দেশগুলো কিন্তু এই একটা ইকোনমিক বার্ডেনের মধ্যে পড়ে যাচ্ছে, সেইটাকে মানে ওভারকাম করার জন্য আবার কি করে তাদেরকে আবার নতুন করে ইনসেন্টিভ দেওয়া হয় যাতে জন্মহারটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেই জন্য তাদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। বেশ, এবারে আমরা আসবো, আচ্ছা এইগুলো আর আমি আলাদা করে বলছি না, সাব রিপ্লেসমেন্ট এগুলো তোমাদের
পপুলেশন এজিংটা বলা হয়েছে। আর আমি একটু ছোট করে তোমাদের এটা বলে দিই যে এফেক্ট অফ স্ট্রাকচার, এফেক্টস অফ স্ট্রাকচার, এটা তোমাদের আমি সেক্স পিরামিড বলতে গিয়ে তখন আমি তোমাদের বলেছিলাম হ্যাঁ কি করে এফেক্টস অফ এজ স্ট্রাকচার হচ্ছে। আর এখানে আরেকটা ব্ল্যাক ডেথ এইটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি DTM অ্যাজিউমস দ্যাট দ্য বার্থ রেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডেথ রেট, ডেথ রেটের সাথে এর কোনো সম্পর্ক থাকছে না যখন মনে হচ্ছে। নেভার দিলেস ডেমোগ্রাফার্স মেনটেন দ্যাট দ্যার ইজ নো হিস্টোরিক্যাল এভিডেন্স ফর সোসাইটি ওয়াইড ফার্টিলিটি রেটস রাইজিং সিগনিফিক্যান্টলি আফটার হাই মর্টালিটি ইভেন্টস, যখন কোনো হাই মর্টালিটি ইভেন্ট হচ্ছে তখন কি দেখা যাচ্ছে যে ওয়াইড ফার্টিলিটি রেটটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। নোটাবলি সাম হিস্টোরিক পপুলেশনস হ্যাভ টেকেন মেনি ইয়ার্স টু রিপ্লেস লাইভস আফটার ইভেন্টস সাচ অ্যাজ দ্য ব্ল্যাক ডেথ, যখন ব্ল্যাক ডেথ হয়েছিল মৃত্যুর এটা বেড়ে গেছিল এবং একসময় যেটা বেবি বুম মানে তোমার বেবি বুমের কনসেপ্টটাও এসেছিল যখন এই যুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে প্রচুর পরিমাণে যারা যুদ্ধে প্রাণ হারিয়েছিল সে সমস্ত তোমার ওয়ার্কিং এজ পপুলেশন, তো তার ফলে কি দেখা যাচ্ছে যে একটা সময় এসেছিল একদম জনসংখ্যার হার একেবারেই কমে যাচ্ছিল, তখন কি করে আরও জনসংখ্যাটাকে বাড়ানো যায় সেই জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভস দিয়ে যাতে জনসংখ্যাটা অত্যধিক আরে বাড়িয়ে দেওয়া, ওই সময়টা যে শিশু জন্মের জন্মহার যখন অত্যন্ত বেড়ে গেল হঠাৎ করে তখন কোনো ইভেন্টের পরে তখন সেটাকে বলা হয় বেবি বুম। তাহলে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা বিভিন্ন সময়ে বার্থস অ্যান্ড ডেথ এখন 2020 আস্তে আস্তে কমে এসেছে, দেখো যেটা আমরা 35/1000 পেয়েছিলাম প্রথম স্টেজে সেটা এখন 18.2/1000, আর ডেথ রেটটা যেটা 40/1000 ছিল সেটা 7.3/1000, আর গ্রোথ রেটটা 1.1% হয়েছে। সেরকম ফার্টিলিটি রেট 2.35 চিলড্রেন, আর লাইফ এক্সপেক্টেন্সি 69.7 ইয়ার্স, একটু বেড়েছে লাইফ এক্সপেক্টেন্সি, তার মধ্যে আবার মেল ফিমেলের মধ্যে একটু পার্থক্য আছে, মেল হচ্ছে 68.4 আর ফিমেল হচ্ছে 71.2, ইনফ্যান্ট মর্টালিটি রেট 35.4 ডেথস পার থাউজেন্ড লাইফ বার্স, এটা কিন্তু এখনও অনেকখানি বেশি আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আর ডেন্সিটি রয়েছে 382 পিপল পার স্কোয়ার কিলোমিটার। তাহলে এখানে এখন এই জনবিবর্তন তত্ত্বটা যে ওয়ার থমসন অ্যান্ড নোটেস্টিয়ান যেটা দিয়েছিল তারপরে যারা দিয়েছেন তারাও কিন্তু এরকম এই তিনটে চারটে এই স্টেজের কথাই বলেছেন, যেরকম তোমার এর কথা বলি আমি একটু, ব্লেকার, শিপি ব্লেকার, তিনি যেরকম যে স্টেজগুলো বলেছেন পাঁচটা স্টেজের কথা, যে হাই স্টেশনারি পপুলেশন, আর্লি এক্সপ্যানশন স্টেজ, লেট এক্সপ্যানশন স্টেজ, লো স্টেশনারি স্টেজ, এই চারটে একই রকম, শেষকালে একটা লিখে করেছেন ডিক্লাইনিং পপুলেশন, আস্তে আস্তে জনসংখ্যাটা কমে যাচ্ছে মানে জিরোর নিচে চলে যাচ্ছে, ডিক্লাইনিং পপুলেশন হয়ে গিয়ে নেগেটিভ পপুলেশন গ্রোথ হয়ে যাচ্ছে। আর কার্ল স্যাক্সও চারটে পর্যায়ের কথা বলেছেন, হাই স্টেশনারি, আর্লি এক্সপ্লোসিভ, মানে টার্মগুলো একটু অন্যরকম কিন্তু মোরালেস সেম, লেট এক্সপ্লোসিভ, লো স্টেশনারি স্টেজ, এটা কার্ল স্যাক্স বলেছেন। আর বিজু গার্নিয়ার তিনি তিনটে স্টেজের কথা বলেছেন, একটা প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজ, দ্বিতীয় হচ্ছে আর্লি ওয়েস্টার্ন স্টেজ, আর তৃতীয় হচ্ছে মডার্ন ওয়েস্টার্ন স্টেজ। আর এদিকে আমাদের আরেকটা বলেছেন সেকেন্ড হচ্ছে, সেকেন্ডই হচ্ছে বিজু গার্নিয়ার, উনি এই তিনটে স্টেজের কথা বলেছেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন রকম জনবিবর্তন তত্ত্বের যে প্রসারণ ঘটেছে সেটা স্টেজগুলো মোটামুটি 19-20, কোনো কোনো জায়গায় যেরকম ফ্র্যাঙ্ক নোটিস্টিয়ান উনি তিনটে স্টেজের কথা বলেছেন, যেরকম দ্য ইনসিপিয়েন্ট ডিক্লাইন স্টেজ, দ্য ট্রানজিশনাল গ্রোথ স্টেজ, দ্য হাই গ্রোথ পোটেনশিয়াল, এরকম তিনটে কথা বলেছেন। আবার অ্যাডলফ ল্যান্ড্রি উনি বলেছেন প্রিমিটিভ ডেমোগ্রাফিক ডিজাইন,
ইন্টারমিডিয়েট ডেমোগ্রাফিক ডিজাইন, মডার্ন পপুলেশন ডিজাইন, এই তিনটে বা রেজিম, এই তিনটে স্টেজের কথা বলেছেন। এরকমভাবে প্রত্যেকেই স্টেজের, কিন্তু জিনিসটা একই ধরনেরই আছে, যে জন্মহার মৃত্যুহারের ওঠা নামার উপরে ভিত্তি করে হচ্ছে। তাহলে এই যে জনবিবর্তন তত্ত্বের যে তাৎপর্য, এর সিগনিফিক্যান্সটা কোথায়, না এই এই মডেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, এবং কোনো দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন কোন পর্যায়ে রয়েছে সেটা জানার জন্য এই মডেলের গুরুত্বপূর্ণ তাৎপর্য কিন্তু রয়েছে। যেমন জনবিবর্তন মডেল থেকে আমরা জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহার খুব সহজেই চিত্রের সাহায্যে জানতে পারছি, এবং দেশ অর্থনৈতিক উন্নয়ন কোন পর্যায়ে রয়েছে সেটাও বুঝতে পারছি। অর্থনৈতিক উন্নয়নের সাথে বিকাশের পর্যায় বা জীবনযাত্রার মান আমরা বুঝতে পারছি। জনবিস্ফোরণ এবং কোন সময় জনবিস্ফোরণ হচ্ছে, জনসংখ্যা শূন্য বৃদ্ধি হচ্ছে সেটা আমরা এই মডেলের সাথে দেখতে পাচ্ছি। আবার কোনো দেশে শিক্ষা, সমাজ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, দারিদ্র, পরিবার পরিকল্পনা, এই সমস্ত যে বিষয়গুলো, হ্যাঁ সেইগুলো কিন্তু আমরা এই মডেল থেকে বুঝতে পাচ্ছি। এবং এই জনবিবর্তন মডেলে জনমিতি বা ডেমোগ্রাফিক যে বিভিন্ন তথ্য, যেমন জন্মের হারের তথ্য পাচ্ছি, মৃত্যু হারের তথ্য, লাইফ এক্সপেক্টেন্সি তথ্য, জনসংখ্যার পিরামিড, জনসংখ্যার বৃদ্ধি, এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করছে। এই মডেল থেকে আমরা এই যে এসেক্স পিরামিড সম্পর্কে বা জনসংখ্যার গঠন, কম্পোজিশন, স্ট্রাকচার, বয়সের গঠনের পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে জানা যাচ্ছে। এবং এই মডেল থেকে আমরা কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, জনাকীর্ণতা এবং নির্ভরশীল জনসংখ্যার ধারণাও আমরা পাচ্ছি, যে কখন তোমার জনবিস্ফোরণ হচ্ছে, তখন কি হচ্ছে জনাকীর্ণতা, আবার যখন জনসংখ্যা খুব কম থাকছে তখন জনস্বল্পতা, আর যখন একদম বেশি জনসংখ্যাও না কমও না তখন কাম্য জনসংখ্যা বা নির্ভরশীল জনসংখ্যা কখন রয়েছে, এজিং পপুলেশনের মাধ্যমে আমরা সেটা জানতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস এবং জনসংখ্যার অভিক্ষেপ বা প্রজেকশন, পপুলেশন প্রজেকশন সম্পর্কেও সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা পাচ্ছি। এবং এটা থেকে আমরা গ্রামীণ এবং শহরের যে জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি। এই জনসংখ্যা জনবিবর্তন তত্ত্বের যে তাৎপর্য সেটা বর্তমান যুগেও ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং আমাদের ভারতও কোন কোন স্টেজ, কোন কোন সময়ে এই জনবিবর্তন তত্ত্ব অতিক্রম করেছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পাচ্ছি। যেরকম তোমার ১৯২১ সালের আগে পর্যন্ত, ১৯০১ থেকে ১৯২১ সেটা ছিল একদম প্রথম স্টেজ, ১৯২১ থেকে ১৯৫১ সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, ১৯৫১ থেকে ১৯৮১ সেটা হচ্ছে থার্ড স্টেজ, আর ১৯৮১ থেকে ২০১১ সেটা হচ্ছে এই ফোর্থ স্টেজ দিয়ে চলছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা দেশকেই এরকম ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারছি। আবার এর সাথে আমরা এই জনবিবর্তন তত্ত্বের সমালোচনাও রয়েছে, কিছু ক্রিটিসিজম রয়েছে, কারণ এখানে একদম সেই সময় তো যখন এটা হয়েছিল সেই সময় এই সম্পর্কিত যে তথ্য সেটা কিন্তু খুব সঠিক ছিল না। হ্যাঁ, জন্মহার বা মৃত্যুহারের যে ধারা সেই সম্পর্কে বা শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপে যে পরিসংখ্যানগত যে তথ্য সেরকম যে পাওয়া গেছে সেটার কোনো প্রমাণ নেই, বা এটা পুরো একটা ভিত্তিহীন একটা অনুমান ভিত্তিক। আর এখানে পরিব্রাজনের কোনো উল্লেখ নেই, পরিব্রাজন মানে মাইগ্রেশন, আমরা তো জানি পপুলেশন বৃদ্ধিতে মাইগ্রেশনের একটা বিশেষ ভূমিকা আছে, সেই মাইগ্রেশনের কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। সেই জন্য জেলেন্সকি সেজন্য এই তত্ত্বটিকে বলছে ভাইটাল ট্রানজিশন, যেহেতু ভাইটাল ডেমোগ্রাফি মানে ভাইটাল ডেমোগ্রাফিটা হচ্ছে জন্ম আর মৃত্যুহার, হ্যাঁ এইটা ভাইটাল রেট, ভাইটাল রেট বললে কিন্তু বুঝবে ফার্টিলিটি আর মর্টালিটি রেট, অর্থাৎ জন্ম আর মৃত্যুহার, এই দুটোকে নিয়ে যেহেতু এখানে আলোচনা হয়েছে সেজন্য জেলেন্সকি বলছেন এটা শুধুমাত্র ভাইটাল ট্রানজিশন, সেই ডেমোগ্রাফিক ট্রানজিশন পুরো নয়, কারণ হচ্ছে যে এখানে মাইগ্রেশনের কোনো উল্লেখ নেই।
এবং বর্তমান যে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা পরিবর্তনের ধারা ব্যাখ্যা করতে বা পরিবর্তনের ভবিষ্যৎ সম্পর্কে কোনরূপ পূর্বাভাস এই বা কিভাবে অবস্থান্তর হচ্ছে বর্তমানেও সেটাও অনেক সময় খুব সঠিকভাবে দিতে পারছে না, বা জন্মহারের হ্রাস বৃদ্ধির কোনো তত্ত্বগত ব্যাখ্যা এই তত্ত্ব অনেক সময় দিতে পারছে না। এইগুলো মানে এই তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে, বা এই তত্ত্বটাকে অনেকে এই জন্য বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে উপস্থাপিত করছেন না, যেহেতু এই তত্ত্বটি বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রকগুলো সম্পর্কে শুধুমাত্র অনির্দিষ্ট একটা ইঙ্গিত, যে এই যে জনসংখ্যা বৃদ্ধির যে নিয়ন্ত্রক শুধুমাত্র জন্মহার আর মৃত্যু হার তো নয়, আরও অনেক অনেক নিয়ন্ত্রক আছে বা ফ্যাক্টরস আছে, সেগুলো এই সম্পর্কে এই তত্ত্বের মধ্যে ততটা উল্লেখ নেই। সেই জন্য এই তত্ত্বটাকে অনেকে তোমার বলেছেন যে অতটা উল্লেখযোগ্য নয়, বা অনেকটা তোমার কি বলবো একটা পর্যায় থেকে অন্য পর্যায়ে যে স্থানান্তরিত হচ্ছে সেটা কোন সময়ে হচ্ছে সেই সময়টা সঠিকভাবে এখানে উল্লেখিত নয়। হ্যাঁ, সবাই একটু অ্যাজাম্পশন করে বা একটা অবজারভেশনের উপর ভিত্তি করে বলে দিচ্ছে, একটা পার্টিকুলার কোনো ডেট এখানে বা পার্টিকুলার সময় এখানে কিন্তু মেনশন করা নেই। তা এইগুলো বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই জনবিবর্তন বা ভৌগোলিকরা জনবিবর্তন তত্ত্বের সমালোচনা করেছে। Thank you.